বঙ্গশ্রী সংবাদে আপনাদের স্বাগত। আমি ইফ্রিনা। চলুন দেখে নেওয়া যাক আজকের বিশেষ বিশেষ সংবাদগুলো। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আজ পাথর প্রতিমা কলেজ মাঠে জনসভা করলেন। বিরুদ্ধে হুঙ্কার ছাড়লেন মমতা। গ্যাস ও তেলের দাম অগ্নিমূল্য, চাল গম বিনামূল্যে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ পাচ্ছে, সেই চাল রান্না করতে 900 টাকার গ্যাস পোড়াতে হয়। তাই বিজেপি সরকারকে মানুষ চিনে নিয়েছে। ওরা প্রতিশ্রুতি দিয়েছিল 15 লক্ষ টাকা করে দেবে, কিন্তু কোনো মানুষের অ্যাকাউন্টে 15 লক্ষ সাধারণ মানুষের সবটুকু প্রতিশ্রুতি আস্তে আস্তে করে পালন করা হচ্ছে। আপনার একটা ভোট অন্য কোনো পার্টিকে দিয়ে নষ্ট করবেন না। যে সিপিএম সেই বিজেপি, যে কংগ্রেস সেই বিজেপি, আর যে ওই সংখ্যালঘুর নামে বলছে সে বিজেপির কাছ থেকে প্রচুর টাকা নিয়েছে। ইলেকশনের আগে বিজেপি আসবে, ওদের কিছু আরএসএস এর নেতা টেতা আছে, সবাই খারাপের কথা আমি নিশ্চয়ই বলবো না, কিন্তু কিছু তো আছে। তারা এসে বলবে এই নাও 500 টাকা নাও, খরচা দিলাম, ভোটটা আমায় দিয়ে দিও, আমি কিন্তু দেখতে পাবো তুমি কোথায় ভোট দিচ্ছ। কেউ দেখতে পাবে না আপনি কোথায় ভোট দিচ্ছেন। যদি কাউকে 500 টাকা 5000 টাকা দেয়, বলবেন এটা আমার টাকা, আমার ট্যাক্সের টাকা, আমার খরচের টাকা, আমায় দাও, তোমাদের খরচা করে দেবো, মানে তোমাদের এখান থেকে পুরো শূন্য করে দেবো। মা বোনেদের ভোটটা মনে রাখবেন, যদি আপনারা আমাকে চান তাহলে সমীর জানাকে তৃণমূল কংগ্রেসের জোড়াফুল প্রার্থীকে ভোটটা দিতে হবে, সব জায়গায় দিতে হবে। কিরম মিথ্যে কথা বলছে শুনুন। পরশুদিন অমিত শাহ বাবুর জমিদারের একটা প্রেস মিটিং হলো, কয়েকটা প্রেসকে ডেকে নিয়ে গেল, নিয়ে মিটিং করলো, করে খাওয়ালো, ধমকালো, চমকালো, নিয়ে বলল শোনো তৃণমূল কংগ্রেস সার্ভে করে যদি দেখো 250 আসন পাচ্ছে, বলবে ওরা 100 পাচ্ছে, বিজেপি 200 পাচ্ছে। গতকাল দেখবেন এবিপি নিউজ হিন্দিতে দেখিয়েছে ওরা নাকি 175টা পাচ্ছে। আরে আগে 75 পা, তারপরে তো 175 পাবি। আমায় একবার বলেছিল আমার দল থেকে, দিদি তুমি কি করে এই ভাঙা পা নিয়ে সব এত জায়গায় যাবে, মিটিং কমিয়ে দাও। আমি বললাম কি হবে, আমার তো একটা পা, একটা পা নয় চোট আছে, কিন্তু আমার মা বোনেদের যে দুটো পা আছে ওদের পা দিয়ে তো আমি হাঁটবো, ওদের দুটো পা থাকলে ওরাই তো আমাকে এগিয়ে দেবে। আমি মনে করব আমার একটা পা আমি ভুলে গেছি, আমি মা বোনেদের পায়ের দিকে তাকিয়ে আছি। মা গো, তোমার মা বোনেদের সব পায়েদের আমি প্রণাম জানাই, আর প্রণাম জানিয়ে বলি এই ভাঙা পায়েই যা খেলবো না, বিজেপি তোমাকে বোল্ড আউট করে মাঠের বাইরে বের করে দেবো। সংখ্যালঘু ভাই বোনেদের বলবো আল্লাহর কাছে দোয়া করে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি খ্রিস্টান ভাই বোনেদের বলবো গড ইজ গুড, গড ইজ গ্রেট। আমি আমার আদিবাসী ভাই বোনেদের বলবো মারাং গুরুকে নমস্কার জানিয়ে, জয় মাঝিথান, জয় জহরথান, সকলে ভালোবাসুন। মৎস্যজীবীদের ছেলেমেয়েরাও আগামী দিন 10 লক্ষ টাকা করে ক্রেডিট পাবে, তাদের পড়াশুনো করাবেন, মনে রাখবেন মাথা তুলে দাঁড় করাবেন। দিনহাটা শহর বিজেপির মণ্ডল সভাপতির অমিত সরকারের ঝুলন্ত দেহ উদ্ধারের প্রতিবাদে আজ যাদবপুর মণ্ডল এবং রাসবিহারী মণ্ডলের পক্ষ থেকে যাদবপুর থানা ঘেরাও ও পথ অবরোধ সংঘটিত হলো। দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা থানার অন্তর্গত মহেশতলা পৌরসভার 30 নম্বর ওয়ার্ডের বরকনতলা এলাকায় গতকাল গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে ডিএসপি ইন্ডাস্ট্রিয়াল মিতুন দে এবং মহেশতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক শুভেন্দু সরকারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী তরুণ দাস নামে এক জনৈক ব্যক্তির বাড়িতে হানা দিয়ে 480 কেজি গান পাউডার বাজেয়াপ্ত করার পাশাপাশি তরুণ দাস নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে। আজ তরুণ দাসকে মহেশতলা থানার 25/27 আর্মস অ্যাক্ট এবং 4/5 ইএস অ্যাক্ট অনুযায়ী আলিপুর কোর্টে পাঠাচ্ছে। এই গান পাউডারগুলির বর্তমান বাজার মূল্য 1 লক্ষ টাকা। এই গান পাউডার দিয়ে যে কোনো ধরনের বিস্ফোরক বানানো যেত, তাই ভোটের আগে এই বিপুল পরিমাণ বারুদের উদ্ধার ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্টের বড় সাফল্য বলেই মনে করছেন পুলিশ আধিকারিকরা। আমি তোমার
বেহালা পশ্চিম বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ চট্টোপাধ্যায় আজ বেহালা 132 নম্বর ওয়ার্ডে রোড শো এর মাধ্যমে ভোট প্রচার কর্মসূচি করলেন। আপনারা দু হাত তুলে আশীর্বাদ করুন এবং আপনাদের পাশে তিনি ছিলেন। সমর্থনের উপরেই তো নির্ভর করি, জনতার মমতা মানুষের ক্ষমতা। আপনার বিরুদ্ধে অভিনেত্রী, তাতে কি হলো? গতবারও বিজেপি ছিল, গতবারও সিপিএম ছিল, গতবারও কংগ্রেস ছিল, এবারেও তাই আছে, নতুনত্ব কিছু তো নেই। আমার আমাকে সাপোর্ট করতে এসছে না, এই সাপোর্টটা তাদের আছে। আপনি প্রতিদিন ঘুরুন, প্রতিদিন বাড়ছে। বার্তা দেবো আমি তো বাংলার মানুষের কাছে, বার্তা দেবো শীত গ্রীষ্ম বর্ষা মমতাই ভরসা। ভোর 4:30 সময় ডায়মন্ড হারবার রোডের ইকবালপুর ময়ূরভঞ্জ মোড়ে একটি অয়েল ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মোড়ে ঢোকার সময় বাইক আরোহীদের ধাক্কা মারে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, একটি বাইকে তিন স্থানীয় যুবক অর্থাৎ মমিনপুরের বাসিন্দা তারা যাচ্ছিল। সেই সময় ওই অয়েল ট্যাঙ্কারটি নিয়ন্ত্রণ হারিয়ে তিনজনের উপর চাপিয়ে দেয়। তাদেরকে কোনোরকমভাবে বার করে রাতে কর্তব্যরত পুলিশ এবং স্থানীয় কয়েকজন চা দোকানের ব্যবসায়ীরা তিন যুবককে অ্যাম্বুলেন্সে করে পাঠানো হয় হাসপাতালে। পরবর্তীকালে জানা যায় তিনজনেরই মৃত্যু হয়েছে। বেহালা পশ্চিম বিধানসভার বিজেপির তারকা প্রার্থী শ্রাবন্তী চ্যাটার্জি কর্মী সমর্থকদের নিয়ে বেহালা বাজারের প্রত্যেকটা দোকানে দোকানে গিয়ে ভোট প্রচার করলেন। এর পাশাপাশি তেলে ভাজা চপের দোকানে গিয়ে সাধারণ মানুষ ও কর্মী সমর্থকদের নিয়ে তেলে ভাজা চপ ও চা খেলেন শ্রাবন্তী চ্যাটার্জি। আজ যাদবপুরে বাংলার পক্ষের পক্ষ থেকে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স কেন্দ্রীয় সরকারের যে জোর করে হিন্দি চাপিয়ে দেওয়ার সার্কুলেশন দিয়েছিল তার বিরুদ্ধে বাংলার পক্ষ বিক্ষোভ প্রদর্শন করে গেটের সামনে এবং শেষে সরকারি সার্কুলেশনের প্রতিলিপি প্রতীকে বিক্ষোভ দেখানো হয়। এই সার্কুলার উপরের অংশটা সেটা আমাদের মহেন্দ্রনাথ সরকারের চালু করা বাঙালি সম্পত্তি, আমাদের গর্বে গর্ব। আমরা এই অংশটা বাদ দিয়ে এই কালা কানুন জ্বালাবো আজকে এখানে, এই অংশটা বাদ দিয়ে আমরা এই কালা কানুন এই পবিত্র মাটিতে জ্বালাবো এবং বার্তা দেব হিন্দি সাম্রাজ্যবাদকে আমরা জ্বালিয়ে ছারকার করে দেবো আগামীতে। জয় বাংলা, কাটবে না বাঙালির আগুনে হিন্দি সাম্রাজ্যবাদ। দাউ দাউ চলছে, চলছে চলছে, দাউ দাউ চলছে, চলছে চলছে, বাঙালির আগুনে হিন্দি সাম্রাজ্যবাদ। দাউ দাউ চলছে, চলছে চলছে, জয় বাংলা, জয় বাংলা। দেখতে পাচ্ছেন আজকে আমাদের আন্দোলন চলছে, যে আইন যে ওরা নোটিশ দিয়েছে সার্কুলার, এখানে হিন্দিতে সই বাধ্যতামূলক, হিন্দিতে কাজকর্ম বাধ্যতামূলক। বাংলার মাটি ডক্টর মহেন্দ্রনাথ সরকারের তৈরি ইনস্টিটিউট, বাঙালির গর্ব, সেখানে যেখানে বাঙালি বিজ্ঞান চর্চায় ভারতকে পথ দেখিয়েছে, সেই বাংলার মাটিতে এই যে ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ কালটিভেশন সায়েন্সে, সেখানে হিন্দিতে সই বাধ্যতামূলক করে দিয়েছে। এর প্রতিবাদে বাংলা পক্ষ এসেছে, গোটা ভারত জুড়ে অহিন্দি জাতি প্রতিবাদ করছে, বাংলা পক্ষ এখানে প্রতিবাদ করছে। এই আইন, এই কালা কানুন বাতিল না হলে কিন্তু
হিন্দি সাম্রাজ্যবাদকে আমরা জাতীয়তাবাদী আগুনে জ্বালিয়ে দেবো, পুড়িয়ে দেবো, সেটা বলতে এসেছি। এবং যে দালালরা সই করবে এবং বাধ্য করবে বাঙালি ছেলেমেয়েদেরকে হিন্দি সই করতে, তারা যদি পাড়ায় মুখ দেখাতে না পারে আমরা সেই ব্যবস্থা করবো, সেটা বলতে এসেছি। জয় বাংলা। আচ্ছা বলছি, বিজেপি যে ইস্তেহার প্রকাশ করছে হিন্দিতে, এই বিষয়ে আপনাদের পক্ষ থেকে কী বক্তব্য? যারা বাঙালি শত্রু, যারা বাঙালি বিরোধী, যারা বহিরাগত, হিন্দিতে করবে না তো কিসে করবে? স্বাভাবিক না, হিন্দি সাম্রাজ্যবাদ হিন্দিতে করবে। তারা ভোটের আগে কিছু কিছু ক্ষেত্রে কাক ময়ূরের পালকগুলোকে ময়ূর সাজাতে যায়, যারা ময়ূর তো হয়ে যায় না। এই যে ময়ূর যদি হয়ে যেত তাহলে কি আর হিন্দির হয়ে বাধ্যতামূলক করতো কি? বুঝতেই পারছেন, একটা ফর্ম পাওয়া যায় না বাংলায়। আজকে জানেন, এরা হাজার হাজার কোটি টাকা উর্দুর পেছনে দিচ্ছে, উর্দুর পেছনে দিচ্ছে, এবং বাংলা ভাষা সম্বন্ধেও কেন্দ্রীয় সরকার কিন্তু অনুদান দিচ্ছে। কোথায় জানেন? বাংলাদেশে, পশ্চিমবঙ্গে না। আমাদের পরম প্রিয় বিজেপির কেন্দ্রীয় সরকার বাংলা ভাষার উন্নয়ন নিয়ে যেটুকু খরচা করেছে গত 7 বছরে, তার পুরোটাই বাংলাদেশে, একটাও পশ্চিমবঙ্গে না। এবং বাংলা ভাষার পেছনে একটা পয়সা খরচা করেনি, হাজার হাজার কোটি টাকা উর্দুর পেছনে খরচা করেছে, এবং তার বেশ কয়েক গুণ কোটি টাকা হিন্দির পেছনে খরচা করেছে। তাহলে হিন্দি উর্দু যদি তাদের তুলতে হয় তাহলে তুল, দেখি না হরিয়ানা টু বিহার পয়সা তুলে হিন্দি উর্দু চালা, খেতে পাবি না, খেতে পাবি না। যদি ও হিন্দি রাজ্য থেকে পয়সা না তুলিস, খেতে পাবি না। হিন্দি এইসব সার্কুলার করা তো দূর চায়। দামি রং নয়, আট পৌড়ে বাঙালি সমাজের নিত্য প্রয়োজনীয় সামগ্রী আলতা দিয়েই নির্বাচনী পোস্টার লিখলেন সাংসদ, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদিকা এবং বিধানসভা নির্বাচন প্রার্থী শ্রীমতী লকেট চ্যাটার্জি। ফিরিয়ে আনলেন পুরানো বাংলার সংস্কৃতি ঐতিহ্য নস্টালজিয়াকে। যখন কোনো কিছুতেই ছিলাম না, মানে কোনো রাজনীতিতেও নেই, কোনো কিছুতেই নেই, তখন নিজেরা, মানে আমি অনেক আগেকার কথা বলছি, নিজেরা আমরা, মানে এইসব পোস্টারে তো এত কিছু ছিল না, ডিজিটাল কিছু ছিল না, অত কিছু প্রিন্ট করতে পারতাম না, তখন নিজেরা বাড়িতে বসে বসে সেই আমাদের নিজেরা আলতা দিয়ে বা কালি দিয়ে আমরা পোস্টার আঁকতাম এবং নানা রকমের লিখতাম, হাতে লেখা পোস্টার। এবং আজকের যুগে এই হাতে লেখা পোস্টার আমার মনে হয় আমরা সবাই মিলে যে করলাম, আমরা একটা পুরনো বাংলা, মানে বাংলার ঐতিহ্যকে ফিরিয়ে আনা, মানে আমরা যেটা হাতে লিখে, নিজেরা হাতে লিখে সেই পোস্টার নিয়ে ঘোরা, সেই পোস্টার দেওয়ালে দেওয়ালে টাঙানো, সেটাকে আবার সেই পুরনো জিনিসকে, পুরনো নস্টালজিয়া জিনিসকে আবার নতুন করে ফিরিয়ে আনা, এটাই আমাদের একটা প্রয়াস ছিল। এটা কি পরিবেশ বান্ধব? মানে এখন তো ফ্লেক্স ফ্লেক্স দিয়ে তো পরিবেশকে দূষণ করা হচ্ছে। পরিবেশ দূষণ সেটা একটা আলাদা পার্ট আছে, কিন্তু আমাদের কিছু বাংলারও কিছু সংস্কৃতি আছে, বাংলারও কিছু জিনিস আছে যে কখনোই আমরা ভুলতে পারি না। আলতা দিয়ে বা কখনো কালো কালি দিয়ে নিজের হাতে করে, নিজের আর্ট পেপারের মধ্যে হাতে করে পোস্টার লেখা, এর মজাটাই একটা আলাদা, সেটাই বলতে পারি। আমরা চাই যে বাঙালি সবসময় তার নিজের অস্তিত্ব, তার নিজের সংস্কৃতি, তার নিজের আদর্শ নিয়ে থাকুক, এবং বারবার সেগুলোকে মনে করিয়ে দেওয়া হচ্ছে আমাদের কাছে কর্তব্য। কারণ আমরা এত ব্যস্ততার জীবনে বা এত, মানে সবকিছু এত ওয়েস্টার্ন হয়ে যাচ্ছে, কিন্তু নিজেদের রুট যেন আমরা না ভুলে যাই, আমাদের রুট কিন্তু এটাই আছে। এবার কি লকেট চ্যাটার্জির ভোটের কি পোস্টার কি সবই হাতে লেখা দেখা যাবে? হাতে লেখা পোস্টার তো অনেক হয়েছে, আমাদের মেয়েরা যারা আছে তারা প্রচুর হাতে লেখা পোস্টার করেছে, এবং আমরা আগেও যত আমাদের আন্দোলন করেছি, কিছু করেছি, আমাদের মেয়েরা ছেলেরা বাড়িতে বসে বসে হাতে লেখা পোস্টার তৈরি করে আমরা আন্দোলনে গেছি, এবং নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন যে আমরা যেখানেই যাব, আমরা আগামী দিনে যত আমরা মিছিল করি, মিটিং করি বা দোলের উৎসব পালন করি, সবসময় হাতে লেখা পোস্টারই দেখতে পাবেন। নিজে হাতে নিজের নামের পোস্টার লিখলেন, কেমন লাগলো? নিজের নাম লিখিনি, সোনার বাংলা লিখেছি, নিজের নাম লিখিনি, নিজে আমার নাম অনেকে লিখেছে, সবাই লিখেছে, সবাই লিখেছে। সোনার বাংলা করতে আমরা সব মহিলারা সব এক হয়েছি, আমরা আলতা দিয়ে আমরা পোস্টার লিখেছি। ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা conducting AICT recognized and university affiliated MBA engineering and polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT.
আপনার রুম রেডি ম্যাডাম থ্যাংক ইউ আপনাদের মালিক গোপাল ঘোষ কোথায় এই তো পাশে আসুন 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 নমস্কার কি হোমলি পরিবেশ ওয়ান কফি প্লিজ বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে এখানে ফ্লেক্স ফ্রন্টলাইট ব্যাকলাইট স্টার ফ্লেক্স ভিনাইল ফ্রন্টলাইট ভিসাইড ব্যাকলাইট ছাড়াও ডিজিপির যে কোনো কাজ করা হয় প্রিন্টিং জগতের বিশ্বস্ত প্রতিষ্ঠান মা তারা এন্টারপ্রাইজ পুরাতন ডাকঘরে ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মা তারা এন্টারপ্রাইজ